I will discuss about the model activity task. Okay. আচ্ছা তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করার আগে এই আলোচনাগুলো একটু শুনে নাও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। দেখো, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওয়ানে যেটা দেওয়া হয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন, অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট। হান্ট দ্য টিম লিডার selected two teams of climbers. The first team included Tom Bourdillon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norway made up the second team. ঠিক আছে, এটা তোমাদের টেক্সট থেকে দিয়ে দিয়েছে। এরপর দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে। অ্যাক্টিভিটি ওয়ানে বলছে যে হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। তাহলে হিলারি কি ফার্স্ট টিমে ছিল? না, হিলারি ফার্স্ট টিমে ছিল না। তাহলে লিখে দিতে হবে তোমাদের, ট্রু হলে টি আর এফ হলে ফলস হলে এফ। তাহলে লিখে দেবে ফলস হচ্ছে। হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হান্ট টিম লিডার ছিল, তাই না? বলেই দিয়েছে হান্ট দ্য টিম লিডার, তাহলে ট্রু লিখবে টি। তেনজিং নরওয়ে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, তেনজিং নরওয়ে সেকেন্ড টিমে ছিল, তাহলে লিখে দেবে ট্রু টি। অ্যাক্টিভিটি টু দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। আচ্ছা, একটা সেন্টেন্স আমরা যখন করব সেটাকে ঠিকভাবে সাজাতে হবে, তাই তো? তার মধ্যে একটা ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, তাই না? তো সাবজেক্টটা ফার্স্টে আমরা দেব ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দি। তাহলে এখানে সাবজেক্ট কী আছে? স্টোরি, তাই না? কি তো সেটা হচ্ছে দি স্টোরি, দি স্টোরি। দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে একটা সেন্টেন্স হয়ে যায়। তারপরে আবার সেকেন্ডটায় দেখো, বিতে হ্যাভ এ ডগ আই বাঘা পেট নেমড, তাহলে এখানে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট দেখো আই, তাই না? আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, তাই না? এটা শুনতে ভালো লাগছে। তাহলে আই, তারপরে হ্যাভ ভার্ব এলো, এ পেট ডগ কি, তাহলে এ পেট ডগ নেমড বাঘা, তার নাম কি ছিল? নেমড বাঘা। একটা সুন্দর সেন্টেন্স হয়ে যাচ্ছে। তারপরটা দেখো, দ্য রেস ডিফিটেড টর্টয়েস দ্য ইন দ্য র্যাবিট, তাহলে এখানে কিন্তু একটা আছে র্যাবিটও আছে আবার টর্টয়েস আছে, কিন্তু আমরা তো গল্পটা জানি, তাই না? কে হারিয়ে দিয়েছিল? কচ্ছপটা খরগোশটাকে হারিয়ে দিয়েছিল। তাহলে আমরা ফার্স্টে আনছি কাকে? টর্টয়েস। দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, ঠিক আছে? দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। হয়ে গেল তাহলে তোমাদের অ্যাক্টিভিটি টুটা। এবারে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি থ্রিতে বলছে রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবভ সেন্টেন্সেস ইন দ্য বক্সেস গিভেন বিলো। আচ্ছা, সাবজেক্ট আর প্রেডিকেট, সাবজেক্ট কি, হু, হোয়াট, এইগুলো দিয়ে যদি তুমি কোশ্চেন করো ভার্বকে, তাহলে তার আগে মানে সেটা যে অ্যান্সার পাবে সেটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্ট কি দেখো, ফার্স্ট সেন্টেন্সটাই ধরো, দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে কোনটা, হোয়াট, দ্য স্টোরি কোনটা, দ্য স্টোরিটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ভার্ব থেকে বাকি অংশটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হলো দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা হয়ে গেল প্রেডিকেট। হ্যাভ এ, তাহলে ওইখানটা কী করেছিলাম, বি এর সেন্টেন্সটা, আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, তাহলে আই সাবজেক্ট করলাম, কি, কে, আই মানে কার আছে, আই তাহলে আমার, তাহলে আইটা সাবজেক্ট হলো, বাকি অংশটা হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা, হয়ে গেল পুরোটাই প্রেডিকেটে। দ্য রেস ডিফিটেড টর্টয়েস দ্য ইন দ্য র্যাবিট, তাহলে এখানে আমরা করেছিলাম কি, দ্য টর্টয়েস, তাহলে দ্য টর্টয়েসটা সাবজেক্ট, বাকি অংশটা ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, বাকি অংশটা হয়ে গেল প্রেডিকেট। দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস, এটা হয়ে গেল প্রেডিকেট, ঠিক আছে? তাহলে তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের কাজগুলো হয়ে গেল।